এবার মহাবিপদে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবার তিনি তার প্রধানমন্ত্রিত হারাতে বসেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার জন্য লাহোর হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে সংবিধানের বাষট্টি এবং তেষট্টি অনুচ্ছেদ অনুযায়ী দুই সালে দেশটির নির্বাচনের মনোনয়নপত্র পেতে নিজের এক মেয়েকে গোপন করার দায়ে এই রিট আবেদন করা হয় আগামী আঠারোই মার্চ এই রিট আবেদনের দিন ধার্য করেছে লাহোর হাইকোর্ট ধারণা করা হচ্ছে এবার ঘোর সংকটে পড়তে যাচ্ছেন পাকিস্তানের ইমরান খান চলে যেতে পারে তার প্রধানমন্ত্রিত গত শনিবার নয় মার্চ পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে লাহোর হাইকোর্টে একটি আবেদন করা হয় বলে জানা গেছে আগামী আঠারোই মার্চ সেই রিটের শুনানি হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ডন ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে আনা লুইসা হোয়াইট ছিলেন ইমরান খানের প্রাক্তন প্রেমিক তার বিয়ে টাইরিন জেট হোয়াইট খানকে ইমরান খানের মেয়ে দাবি করা হয় বলা হচ্ছে ইমরান খান দুই সালের নির্বাচনের মনোনয়নপত্রে সেই বিষয়টি গোপন করে গেছেন সীতা হোয়াইট ইমরানের প্রাক্তন প্রেমিকা বলা হয় এই বিষয়ে ইমরানকে আগেও একাধিকবার প্রশ্ন করা হয়েছে কিন্তু কখনোই সে সোজাসুজি কোনো উত্তর দেননি এছাড়া সীতা হোয়াইটও ইমরান খানকে তার মেয়ের বায়োলজিক্যাল বাবা বলছে সীতা হোয়াইট অনেক বড় এক ব্যবসায়ীর মেয়ে ছিলেন তিনি এখন এই পৃথিবীতে নেই বলা হয় লর্ড গার্ডন হোয়াইট তার মেয়ের সীতাকে বলেছিল ইমরানকে বিয়ে করলে তার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে তারপরই তাদের বিয়েটা আটকে যায় জানা যায় হাইকোর্টের ওই পিটিশনে তাকে অযোগ্য আখ্যা দেওয়ার দাবি উঠেছে তবে তার বিরুদ্ধে সৎ এবং ধর্মপরায়ণ না হওয়ার পাশাপাশি দুই হাজার সালের সাধারণ নির্বাচনে মনোনয়নপত্রে এক মেয়ের বাবা হওয়ার কথা গোপন রাখার অভিযোগ আনা হয়েছে এই রিটের শুনানির জন্য রাজি হয়ে রিট আবেদন গ্রহণ করে লাহোর হাইকোর্ট তাকে অযোগ্য ঘোষণা করার আবেদনের শুনানি আগামী আঠারোই মার্চ ধার্য করা হয়েছে এই রিট আবেদনে বলা হয়েছে ইমরান খান পাকিস্তানের সংবিধানের অনুচ্ছেদ বাষট্টি এবং তেষট্টি আইন লঙ্ঘন করেছেন সেই কারণেই তাকে অযোগ্য ঘোষণা করার দাবি তোলা হয়েছে এই অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যকে অবশ্যই ধর্মপরায়ণ এবং সৎ হতে হবে সেই অনুযায়ী ইমরান খান পাকিস্তানের সংবিধানের এই দুটি অনুচ্ছেদ অনুসরণ করছেন না তাই তাকে অযোগ্য করার ঘোষণা করেছে পাকিস্তানের সাধারণ নাগরিকরা উল্লেখ্য জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় বিশেষায়িত বাহিনীর ঊনপঞ্চাশ জন জওয়ান নিহতর পাল্টা জবাব দিতে পাকিস্তানে আকস্মিক হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী এরপর থেকে দেশের মধ্যে উত্তেজনার চরমে অবস্থান নেয় সীমান্তরেখা পেরিয়ে পাল্টাপাল্টি হামলা আর আকাশপথে একের পর এক হামলার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে দুই দেশই জম্মু কাশ্মীর এ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে বেশ সুনাম অর্জন করলেও অন্যদিকে মুখ পুড়ে যাচ্ছে প্রধানমন্ত্রী ইমরান খানের এই অবস্থায় সংকটে পড়েছে তার ক্ষমতায় থাকা এবং না থাকা নিয়ে